কুরবানি আমাদের সামনে আসছে, বাংলাদেশে কুরবানির ঈদ পালিত হবে ওরি ইনশাআল্লাহ। আমরা প্রতি বছর কুরবানি করি, এই যে কুরবানি করি, পশু কুরবানি করি, এই কুরবানি করা থেকে আমরা কি শিখতে পারি, আমাদের এই কুরবানি থেকে কি শিক্ষা রয়েছে, আজকে এ নিয়ে আলোচনা করব। আল্লাহ যেন তৌফিক দান করে, করেন আমিন। আজকের আলোচনার বিষয় কুরবানির শিক্ষা, কুরবানির শিক্ষা। আমরা কুরবানির শিক্ষা নিয়ে আলোচনা করব, ১৫টি শিক্ষা আলোচনা করব, ১৫টি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আল্লাহ যেন তৌফিক দান করে, করেন আমিন। কুরবানির এক নম্বর শিক্ষা হচ্ছে সবচাইতে প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি করা। সুবহানাল্লাহ। দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন তার বয়স ৮৬ বছর, কত বছর? ৮৬ বছর বয়সে তিনি সন্তান লাভ করলেন, তিনি সন্তান চাইলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তিনি বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা নেককার সন্তান দান করলেন। এই সন্তান যখন কথা বলার বয়স উপনীত হলো, চলাফেরা করার বয়স উপনীত হলো, তখন আল্লাহ পাক তার প্রতি ওহি করলেন, ফালাম্মা বালাগা মাআহুস সায়্যা ক্বালা ইয়া বুনাইয়্যা ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুক ফানজুর মাযা তারা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফফাতের ১০২ নম্বর আয়াতে বলছেন, যখন ইসমাইল ইব্রাহিমের সাথে হাঁটা চলার বয়সে উপনীত হলো, তখন তিনি স্বপ্ন দেখলেন এবং স্বপ্ন দেখে তিনি তার ছেলের সাথে পরামর্শ করলেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, হে আমার আদরের সন্তান ইসমাইল, ইন্নি আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নি আতবাহু, যে আমি তোমাকে যবেহ করছি, ফাংজুর মাযা তারা, সুতরাং হে ইসমাইল তোমার মতামত পেশ করো, আমি যে স্বপ্নে দেখলাম এ ব্যাপারে তোমার মতামত কি বলো। ইসমাইল কি জবাব দিল সেটাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারিমে কোট করে দিলেন, পড়েন সুবহানাল্লাহ। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, ইসমাইল বললেন, ওহে আমার প্রিয় বাবা, আপনি স্বপ্নে যা দেখেছেন তাই করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, পড়েন সুবহানাল্লাহ। ইসমাইলও নবী, ইব্রাহিমও নবী, চিন্তা করেন পিতা স্বপ্ন দেখলেন, স্বপ্নে দেখে তার প্রিয় ছেলে ইসমাইলের সাথে পরামর্শ করছেন। এখান থেকে আমরা একটা জিনিস শিখতে পাই, যে কোনো পারিবারিক বিষয় নিয়ে আমরা সন্তানদের সাথে পরামর্শ করব, পরে বলি ইনশাআল্লাহ। হযরত ইসমাইল বললেন, বাবা আপনি যা স্বপ্নে দেখেছেন তাই বাস্তবায়ন করেন, আপনার স্বপ্নের ব্যাপারে, এই স্বপ্ন বাস্তবায়ন করার ব্যাপারে আমি ইসমাইলের পক্ষ থেকে ১০০% সাপোর্ট আপনি পাবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জামিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, যখন ইব্রাহিম এবং ইসমাইল আত্মসমর্পণ করলো, স্বপ্নের ব্যাপারে একমত হলো, যখন তাদেরকে শুইয়ে দিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন যোগে যা দেখেছেন ইব্রাহিম, এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য ইসমাইলকে শুইয়ে দিল উপর করে এবং তাকে জবাই করার জন্য উদ্যত হলো, তখন আল্লাহ পাক আসমান থেকে আওয়াজ পাঠালেন, ডাকলেন, হে ইব্রাহিম, কাদ সাদাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, আর এমন ভাবে আমি সত্যিকার লোকদের, নেককার লোকদের জন্য আমি প্রতিদান দিয়ে থাকি, পড়েন সুবহানাল্লাহ। হযরত ইসমাইলকে উঠায় ফেললেন, জিব্রাইল চলে আসলেন, এসে ইসমাইলকে টান দিয়ে উঠাইলেন, আর বেহেশতে থেকে একটা ভেড়া অথবা দম্বা অথবা একটা ছাগল নিয়ে আসলেন, এসে বললেন, ইব্রাহিম আপনার কুরবানি আল্লাহ পাক কবুল করেছেন, আপনি এটা জবাই করেন, পড়েন সুবহানাল্লাহ।
একটু চিন্তা করেন, 86 বছর বয়স একটা লোক, তার সন্তান হইল, এই সন্তানটা তার কাছে কত আদরের, কত স্নেহের, কত মায়ার, চিন্তা করা যায়? সেই সন্তান ইব্রাহিমের আদরের মণিকোঠা, ভালোবাসার সবটুকু আবেগ উজাড় করে তার ছেলেকে তিনি আদর স্নেহ করে যখন বড় করছিলেন, ঠিক ওই সময় আদরের সন্তানকে আল্লাহর রাস্তায় ত্যাগ করার জন্য, আল্লাহর রাস্তায় প্রিয় বস্তুকে কুরবানি করার জন্য অর্ডার দিলেন কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করার জন্য যা দরকার সব করলেন, পরীক্ষায় পাশ করলেন, করেন আলহামদুলিল্লাহ। দুই নাম্বার শিক্ষা হচ্ছে কুরবানি করলে আল্লাহ পাকের নৈকট্য লাভ করা যায়। আল্লাহ পাক বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আমি তোমাকে কাউসার নামক নিয়ামত দান করেছি, এই নিয়ামত পেয়ে তুমি কি করবে? দুইটা কাজ করবে। কয়টা কাজ জোরে বলেন? ফাসাল্লি, এক নাম্বার কাজ হচ্ছে তুমি নামাজ আদায় করো, সালাত আদায় করো, লি রব্বিকা তোমার প্রভুর উদ্দেশ্যে, ওয়ানহার, আর দুই নাম্বার কাজ হচ্ছে তুমি তোমার প্রভুর উদ্দেশ্যে কুরবানি করো। করেন সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকের জীবনে প্রিয় বস্তু থাকে। ইব্রাহিমের জীবনে যেমন প্রিয় বস্তু ছিল ইসমাইল, আমাদের প্রত্যেকের জীবনে এক একটা ইসমাইল থাকে, রূপক অর্থে, কল্পিত অর্থে একটা ইসমাইল থাকে। কারো কারোর জীবনে টাকা পয়সা বেশি প্রিয়, ঠিক না ভাই? কারো কারোর জীবনে দামি গাড়ি বেশি প্রিয়, কারো কারোর জীবনে বিলাসবহুল একটা বাড়ি প্রিয়, কারো কারোর জীবনে তার সুনাম, সুখ্যাতি, যশ বেশি প্রিয়, কারো কারোর জীবনে ক্ষমতা বেশি প্রিয়, কারো কারোর জীবনে পাওয়ার, লোকবল বেশি প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন চান আপনার সবচাইতে প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি করাই হচ্ছে কুরবানির শ্রেষ্ঠ শিক্ষা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউসার দান করলেন, অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করে বললেন, মুহাম্মদ, হে আমার হাবিব, আপনাকে আমি নিয়ামত কাউসার দান করেছি, আপনি দুইটা কাজ করেন, এক নাম্বার হচ্ছে আপনি আপনার প্রভুর উদ্দেশ্যে শুকরিয়ার নামাজ আদায় করেন, দুই নাম্বার কাজ হচ্ছে আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করেন। তাহলে কুরবানি করা গুরুত্ব আছে কিনা? তিন নাম্বার হচ্ছে কুরবানি করলে নিয়তের পরিশুদ্ধি লাভ করা যায়। নিয়ত, অনেক মানুষ এমন আছে কুরবানি করে মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, মানুষকে দেখানোর জন্য কুরবানি করে, বড় বড় গরু কেনার জন্য চেষ্টা করে, তৌফিক যা আছে এক চাইতে আরেকটু বেশি কেনার চেষ্টা করে, এই জন্য আমার পার্শ্ববর্তী, আমার প্রতিবেশী এক চাইতে দামি গরু কিনে ফেলছে, বড় গরু কিনছে, যদি ওর চাইতে বড় গরু আমি না কিনি তাহলে আমার ক্রেডিটটা নষ্ট হয়ে যায়। এই নিয়ত করলে কুরবানি কবুল হবে না, নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া আমার মরণ সব কিছু একজনের জন্য, তিনি কে? আল্লাহ। চার নাম্বার কুরবানির শিক্ষা হচ্ছে কুরবানি আমাদেরকে তাকওয়া শেখায়। কি শেখায়? তাকওয়া। আমরা কুরবানির পশু যত বড়ই কিনি না কেন, যতটাই কিনি না কেন, গরু কিনি, মহিষ কিনি, ভেড়া কিনি, উট কিনি, দম্বা, ছাগল, যাই কিনি না কেন, কোনো কিছুই আল্লাহর পাকের কাছে পৌঁছায় না, শুধু পৌঁছায় আমাদের নিয়ত, আমাদের তাকওয়া। তিনি বলেছেন সূরা হজের 37 নম্বর আয়াতে বলেছেন, লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও আমার বান্দারা, তোমরা যে বড় বড় গরু কুরবানি করো, বড় পশু জবাই করো, এই পশুর গোশত আমি আল্লাহর কাছে পৌঁছে না, এই পশুর রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছে না, আমি আল্লাহর কাছে পৌঁছাই তোমাদের তাকওয়া। তোমরা যে আল্লাহকে ভয় করে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করেছ, এই কুরবানির নিয়তটা, তোমাদের তাকওয়াটা আমি আল্লাহর কাছে পৌঁছে যাই। বলেন সুবহানাল্লাহ।
তাইলে আপনি যদি কুরবানি করেন কুরবানির পশু কিনতে গিয়ে আপনি গোশতের দিকে তাকাবেন না আপনি তার শরীরের সুঠামতে অবশ্যই তাকাবেন কিন্তু অহংকার করে আরেকজনের দিকে তাকানো যাবে না যে আমার পার্শ্ববর্তী লোক মোটা গরু কিনেছে সুন্দর গরু কিনেছে এর চাইতে আরো ভালো আমাকে কিনতে হবে আরো দামি পশু আমাকে কিনতে হবে না হয় আমার মর্যাদা নষ্ট হয়ে যাবে এই চিন্তা করা যাবে না লোকেরা সাত শরীকে কুরবানি করতে যায় কুরবানি করার জন্য একসাথে হয় অথবা পাঁচ শরীকে হয় অথবা একাধিক শরীকে হয় সকল লোকগুলো যত শরীকের লোক সবাই পশু কিনতে যায় যায়া কেউ দেখে গরুর পাছা কেউ দেখে চুটি কেউ দেখে শিনা এরকম দেখে যে নাদুস নাদুস একদম এক্সিলেন্ট একটা গরু কেনার জন্য চেষ্টা করে আপনার সবচাইতে প্রথম নিয়ত থাকা দরকার আল্লাহর সন্তুষ্টি কার সন্তুষ্টি যেন বলেন আল্লাহর সন্তুষ্টি চাইতে হবে প্রথম পাঁচ নাম্বার কুরবানির শিক্ষা হচ্ছে কুরবানি একটি গুরুত্বপূর্ণ এবং ধারাবাহিক সুন্নাহ ধারাবাহিক সুন্নাহ তিরমিজি শরীফের বর্ণনা এসেছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বলেছেন আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতে 10 সিনিনা ইউদাহি হযরত ইবনে ওমর বলছেন যে আপনার আমার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10টি বছর ছিলেন কয় বছর ছিলেন 10 বছর ছিলেন ইউদাহি তিনি প্রতি বছর কুরবানি করেছেন বলেন সুবহানাল্লাহ তাইলে আপনার আমার জীবনেও প্রতি বছর কুরবানি করতে হবে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নবী যে বলেছেন আমার যে উম্মতের তৌফিক থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করল না ওই উম্মত যেন আমার ঈদগাহের কাছেও না আসে কত বড় হুমকি কত বড় সতর্কবার্তা রাসূল উচ্চারণ করেছেন তার সামর্থ্য আছে কিন্তু কুরবানি করে নাই ওই উম্মত আমার ঈদগাহের কাছেও যেন না আসে তাইলে কুরবানি করা আমাদের প্রত্যেকের জন্য ওয়াজিব এটা হচ্ছে হানাফি মাযহাবের মতে ওয়াজিব অন্যান্য ইমামদের মতে সুন্নতে মুআক্কাদা আমরা প্রত্যেকই কুরবানি করি আমাদের যাদের তৌফিক আছে আমরা সবাই কুরবানি করি না ভাই কুরবানি করি না ভাই আল্লাহ যেন তৌফিক দান করে পড়েন আমিন ছয় নাম্বার কুরবানির শিক্ষা হচ্ছে এই কুরবানির যে কর্মটা পশু জবাই করাটা এটা সকল নবীর সুন্নাহ সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান আমি প্রত্যেক উম্মতের জন্য এই কুরবানি করার নিয়ম আমি করেছিলাম করে সুবহানাল্লাহ এটা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য নয় হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে সকল নবীর সকল উম্মতের উপরে কুরবানি করার বিধান আল্লাহ পাক জারি করেছেন করেন সুবহানাল্লাহ তাহলে এই কুরবানি করার মাধ্যমে আপনি এমন একটা কাজ করলেন এমন একটা সুন্নতের উপর আমল করলেন যেই সুন্নতরা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবাই করেছেন করেন আলহামদুলিল্লাহ হাদিস শরীফে এসেছে নবীজি দুইটা পশু জবাই করেছেন দুইটা বকরি জবাই করেছেন একটা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের পক্ষ থেকে আরেকটা নবীজির সমস্ত উম্মতের পক্ষ থেকে করেন আলহামদুলিল্লাহ সাত নাম্বার কুরবানির শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলার নিকট আত্মসমর্পণ কিভাবে করতে হয় এটা শেখায় কুরবানি করেন না সুবহানাল্লাহ সূরা বাকারার 131 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين যখন আল্লাহ পাক হযরত ইব্রাহিমের প্রতি নোটিশ করলেন হে ইব্রাহিম তুমি তোমার রবের প্রতি আত্মসমর্পণ করো قال أسلمت لرب العالمين ইব্রাহিম বলল হে আল্লাহ আমি সারা জগতের রব আল্লাহর প্রতি আমি আত্মসমর্পণ করলাম বলেন সুবহানাল্লাহ যখন আল্লাহ পাক যে অবস্থায় আপনাকে ডাকেন সেই অবস্থায় আল্লাহ পাকের আদেশকে পালন করা হচ্ছে আপনার আত্মসমর্পণ ইসলাম হচ্ছে আমাদের ইচ্ছা বলতে কোনো কিছু নাই আল্লাহ পাকের ইচ্ছাই আমাদের ইচ্ছা আল্লাহ পাক যা করতে বলে
করেছেন তাই আমাকে করতে হবে, আল্লাহ পাক যা করতে নিষেধ করেছেন তা আমাকে ছেড়ে দিতে হবে, এটার নাম হচ্ছে ইসলাম। মুসলমান যে ব্যক্তি সে তার মন করা কোনো কাজ করতে পারে না, ওই কাজটাকে করতে হবে যেই কাজ আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করার জন্য অনুমোদন করেছেন সেই কাজ আমরা করব, আর যে কাজের ব্যাপারে আল্লাহ পাক নিষেধ করেছেন তার হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন আমরা সেই কাজ করতে পারবো না। আট নাম্বার কুরবানির শিক্ষা হচ্ছে নেক কাজের একটা প্রিপারেশন শেখায় এই কুরবানি, নেক কাজ করা প্রস্তুতি অথবা প্রিপারেশন শেখায় এই কুরবানি। তিরমিজি শরীফের 1523 নাম্বার হাদিসে এসেছে নবীজি বলেছেন, মান রাআ হিলালা যিল হিজ্জাতি ওয়া আরাদা ইউদাহিয়া ফালা ইয়াকুদান্না মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি। নবীজি বলেছেন যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখলো আর সে কুরবানি করার ইচ্ছা আছে তার, সে যেন তার শরীরের কোনো প্রকারের পশম না কাটে, চুল অথবা কোনো পশম না কাটে আর নখ যেন না কাটে। তাহলে এই জিলহজ মাসের চাঁদ দেখা গেল যখন 1 তারিখ দেখা গেল, তাহলে যখন দেখা গেল তখন থেকে 1 তারিখ গণনা শুরু হইলো, আর কুরবানি করবেন কয় তারিখে বলেন, কয় তারিখে? 10 তারিখে আমরা কুরবানি করব। এই 10 দিন যাব আমাদের প্রত্যেক মুসলমানের যারা কুরবানি করব তাদের প্রস্তুতি হচ্ছে তারা কোনো শরীরের পশম কাটবো না, চুল কাটবো না, দাড়ি কাটবো না, মুছ কাটবো না, কোনো শরীরের অভ্যন্তরীণ কোনো পশম আমরা কাটবো না এবং নখ আমরা কাটবো না, 1 তারিখের আগেই আমরা কেটে নেব। আল্লাহ যেন তৌফিক দান করে পড়েন, আমিন। কুরবানির 9 নম্বর শিক্ষা হচ্ছে কুরবানি আমাদের যে কোনো দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আনয়ন করে। কিভাবে? দেখেন পশু ক্রয় বিক্রয়, যিনি বিক্রয় করবেন তিনি কিছু মুনাফা পান, পান না ভাই? সারা বছর অনেকে ফার্ম ব্যবসা করে, গরুর ফার্ম করে, ডেইরি ফার্ম করে, তারা পশু পালন করে, আবার যখন বিক্রি করে তারা কিছু টাকা পায়, আবার যারা ক্রয় করে তারা আবার হাসিল করে, ওই বাজারে যারা ডেকে আনে এই হাসিল যখন দেয় তখন আবার হাসিল যিনি আনেন তার কিছু লাভ হয়। অনেক মুসলমান আবার এমন আছে হাসিল চুরি করে, গরু কিনলো 50,000 1 লক্ষ টাকা দিয়া, হাসিল আসছে 500 বা 1,000 বা 2,000 টাকা, সে গরু বিক্রেতার সাথে চুক্তি করে, এই গরু বলা শোনো তুমি বলবা আমি গরু বিক্রি করে নাই, তুমি বাজারের পাশে চলে যাও, ওই একটু দূরে যাও, আমার লোক ওখানে যাবে তোমার সাথে সাথে, ওখান থেকে গরু নিয়ে যাব, হাসিলের টাকা দেব না, তুমি বলবে আমার গরু বিক্রি হয় না আমি নিয়ে যাচ্ছি, হয় কিনা এরকম? আপনার পুরো কুরবানির টাকাটাই 50,000 1 লাখ 2 লাখ যা কিনেন আপনি হাসিল চুরি করার কারণে, হাসিল না দেওয়ার কারণে আপনার কুরবানিটাই বরবাদ হয়ে গেল। আল্লাহ পাক যেন এই আমলগুলো আমাদের লক্ষ্য রাখার তৌফিক দান করে, করেন আমিন। কুরবানি দিবেন পশুর হাসিল চুরি করবেন? যথাযথভাবে দিয়ে আসবেন। আপনি এত টাকা দিয়ে পশু কিনলেন হাসিল 500, 1,000, 2,000 টাকা দিতে পারবেন না? বাড়ির থেকে কিনলে হাসিল দিতে হবে না, যদি বাজার থেকে কিনেন তাইলে আপনার হাসিল দিতে হবে। এরপরে অর্থনৈতিক সমৃদ্ধি আসে, আপনি একটা ট্রান্সপোর্ট আনলেন, একটা ট্রাক দিয়ে, একটা গাড়ি দিয়ে যখন আপনি আপনার পশুটাকে নিয়ে আসবেন তখন গাড়িওয়ালা কিছু টাকা পায় কিনা? গাড়িওয়ালা কিছু টাকা পায়। এরপরে কুরবানির পশু যখন জবাই করা শেষ, এরপরে কুরবানির পশুর যে চামড়া, এই চামড়া বিক্রি করে আবার কিছু অর্থনৈতিক সমৃদ্ধি আসে কিনা? আমাদের দেশের অর্থনীতি সমৃদ্ধ হয় কুরবানির মাধ্যমে, কিন্তু আমাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আমরা গত বছর দেখেছি যে কুরবানি যারা করে, কুরবানির পশুর সময় পশু যখন জবাই করা হয় এই পশুর চামড়াগুলোকে একদম কম দাম করা হয়, দাম কমিয়ে দেওয়া হয়। কেন কেন কমিয়ে দেওয়া হয়? যাতে করে গরিব দুঃখী, এই কুরবানির চামড়াটা কার হোক, গরিব মিসকিনের হোক, তাহলে আপনি এই চামড়া যখন আপনি কমায় দিলেন তখন আপনার কার উপরে, কার কপালে লাথি মারলেন? গরিব দুঃখীর পেটে আপনি লাথি মারলেন। এই জন্য আপনাকে বুঝতে হবে যে সারা বছর কুরবানির চামড়ার মূল্য থাকে ভালো, কিন্তু কুরবানি যখন এগিয়ে আসে তখন আমাদের নীতি নির্ধারকরাই দামগুলো কমিয়ে দেয়, এটা খুবই দুঃখজনক ব্যাপার। আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করে, পড়েন আমিন। 10 নম্বর কুরবানির শিক্ষা হচ্ছে দরিদ্র এবং অনাথদের পাশে দাঁড়াতে শিখায় এই কুরবানি। দেখেন যখন আমরা কুরবানি করি আমরা যারা সামর্থ্যবান
লক্ষ টাকা লক্ষের বেশি টাকা অথবা আমাদের সামর্থ্য অনুযায়ী বড় বড় পশু যখন আমরা জবাই করি তখন পশু জবাই করার সময় আমাদের যেই গোশত আমরা পাই এই গোশতকে আমরা সিস্টেম অনুযায়ী আমরা কয় ভাগ করি তিন ভাগ করি আবার আমরা ইচ্ছা করলে সবটা খেতে পারবো তবে একটা বর্ণনা এসেছে আপনি গোশতকে তিন ভাগ করবেন এক ভাগ নিজের জন্য দুই নাম্বার ভাগ হচ্ছে আত্মীয় স্বজনের জন্য তিন নাম্বার ভাগ হচ্ছে গরিব এবং দুঃখী যারা কুরবানি দিতে পারে না তাদের জন্য তাইলে কুরবানি যখন আপনি করলেন কুরবানি করার সাথে সাথে আপনার এই গোশতগুলো গরিব দুঃখীর বাড়িতে চলে গেল কবি নজরুল বলেছেন কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না তা হবে না আপনি বড় লোক আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে আপনি কুরবানি করেছেন আপনি যদি শুধু নিজে নিজেই গোশত খান এটা হয় না কুরবানির শিক্ষা হচ্ছে আপনার বাড়ির পাশে যারা গরিব দুঃখী আছে তাদের বাড়িতে গোপনে অথবা প্রকাশ্যে অথবা চুপি চুপি আপনি তার বাড়িতে গোশত পৌঁছে দিবেন আল্লাহ যেন তৌফিক দান করে পড়েন আমিন আমিন 11 নম্বর কুরবানির শিক্ষা হচ্ছে পশুত্বেও যে চরিত্র রয়েছে আমাদের ভিতরে মনের পশুকে কুরবানি করার দমন করার শিক্ষা দেয় এই কুরবানি আপনি লক্ষ কোটি টাকার মালিক আপনি অনেক টাকা দামের পশু জবাই করলেন কিন্তু শুধু পশু জবাই করলে হবে না আপনার মনের ভিতরে অহংকার রয়েছে হিংসা রয়েছে যেই খারাপ আচরণ রয়েছে ওই খারাপ চরিত্র আচরণ হিংসা এবং বিদ্বেষগুলোকে অহংকারগুলোকেও আপনি জবাই করতে হবে আল্লাহ যেন তৌফিক দান করে বলেন আমিন আপনি বড় পশু জবাই করেছেন তৌফিক দিয়েছেন কে আবার আপনার পাশের লোক অল্প টাকার গরু কিনেছে তার তৌফিক নাই সে ছোট একটা গরু কিনেছে আপনি যখন জবাই করতে গেছেন তখন গিয়ে তাকে আপনি টিটকারি মারেন আছে না এরকম অপদার্থ আছে কিনা বলেন আবার অনেকে যদি গাবি জবাই করে বলে লেডিস আবার যদি ছোট গরু হয় কয় শিশু হত্যা করে এগুলো বলা যাবে না এগুলো বলা যাবে আর বলবো আমরা আল্লাহ যেন তৌফিক দান করে করেন আমিন কাউকে কটাক্ষ করা যাবে না আপনার তৌফিক বেশি আছে আপনি আরেকজনকে কটাক্ষ করার জন্য ইসলাম বলে নাই আপনি তাকে প্রয়োজনে সহযোগিতা করবেন কিন্তু তাকে আপনি ট্রিট করতে পারবেন না বারো নাম্বার কুরবানির শিক্ষা হচ্ছে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন করে এই কুরবানি আপনি কুরবানি করলেন কুরবানি করার পরে আপনি কুরবানির যে গোশত পাইলেন পশুর গোশত পাইলেন এই গোশত আপনি যখন প্রতিবেশীকে দিলেন আবার প্রতিবেশীও যখন আপনাকে দিল দুজনের ভিতরে মহব্বত বাড়লো কিনা বলেন জোরে বলেন বাড়লো কিনা নবীজি বলেছেন সেই ব্যক্তি মুমিন নয় আবার বললেন সেই ব্যক্তি মুমিন নয় আবার বললেন সেই ব্যক্তি মুমিন নয় সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কে মুমিন নয় সাহাবায়ে কেরাম অবাক হয়ে থাকলেন রাসূল কার কথা বলছেন নবীজি বললেন যে ব্যক্তি পেট পুরে খাবার খায় কিন্তু তার প্রতিবেশী না খেয়ে উপোস থাকে সে ব্যক্তি কখনো মুমিনের দাবি করতে পারে না সুবহানাল্লাহ রাসূল প্রতিবেশীর কত বেশি হক আদায়ের কথা বলেছেন নবীজি প্রতিবেশীকে এত বেশি সম্মান করতে বলেছেন নবীজি বলেছেন যে জিব্রাইল আমার কাছে এসে প্রতিবেশীর এত বেশি হক বলেছেন আমি মনে করেছিলাম যে জিব্রাইল আমাকে এমন কোনো হুকুম নিয়ে আসে কিনা যে প্রতিবেশীকে আপনার উত্তরাধিকার বানানো হলো সুবহানাল্লাহ প্রতিবেশীর এত গুরুত্ব কুরবানির ১৩ নম্বর শিক্ষা হচ্ছে এই কুরবানির মাধ্যমে আল্লাহ পাকের আদেশ পালন এবং নিষেধ পালন এই ব্যাপারে শিক্ষা দেয় আমাদেরকে কুরবানি দেখেন ফজরে আজান যখন হয় তখন ঘুম ত্যাগ করবেন কার জন্য এই ত্যাগটাকে যে ফজরের ঘুমটা যে কুরবানি করলেন ত্যাগ করলেন এটা কার জন্য করলেন তাহলে আল্লাহর আদেশ ফজরের নামাজ পড়ো নবীজির আদেশ জামাতের সাথে পড়ো নবীজি বলেছেন আমার ইচ্ছে হয় ওই ব্যক্তির ঘরটা আমি আগুন দিয়ে জ্বালাই দেই যে ব্যক্তি ঘর থেকে মসজিদের আজান শুনে কিন্তু জামাতে হাজির হয় না নবীজি এরপরে বললেন যে আমি দুইটা কারণে করি না কারণ ওই ঘরে কিছু বৃদ্ধ থাকে আর ওই ঘরে কিছু শিশু থাকে না হয় আমি ওই ঘরটাকে আগুন দিয়ে জ্বালাই দিতাম তার মানে জামাতে নামাজ পড়ার কত গুরুত্ব নবীজি বলেছেন সুবহানাল্লাহ বলবেন না ইচ্ছে করলেই আপনি ঘোষ খেতে পারেন আপনি একটা চাকরিজীবী আপনি কলমের খোঁচায় ঘোষ খাইতে পারেন কিন্তু এই ঘোষটা ত্যাগ করেন আল্লাহকে ভয় করে এইটা কুরবানির শিক্ষা আপনি ইচ্ছে করলে সুদের লেনদেন করতে পারেন আপনি ব্যবসা করেন আপনার এখন ঈদের মৌসুম আপনার খুব টাকার প্রয়োজন
আপনি সুদের লেনদেনে গেলেন না, আপনি ভাবলেন যে আমি আল্লাহ হারাম করেছেন, নবীজি নিষেধ করেছেন, আমি সুদের ব্যবসা করব না, আমার প্রয়োজনে 1 লক্ষ 2 লক্ষ টাকা ব্যবসা কম হোক, আমি সুদের লেনদেনে আমি যাব না, এটা কার জন্য ত্যাগ করলেন? অতিরিক্ত মুনাফা হলো না আপনার, এই যে ত্যাগ করলেন, বাদ দিলেন, কুরবানি করলেন, এটা কার জন্য করলেন? আল্লাহর জন্য করলেন। আপনি দুর্নীতি করেন নাই, আপনার পার্শ্ববর্তী লোক দুর্নীতি করছে, আপনি একটা কন্ডাক্টর, আপনি রাস্তায় কাজ করতে গিয়ে খোয়া কম দিলেন না, ভাবলেন যে আমি কুরবানি করব আল্লাহর জন্য, আমি মানবতার সেবা করব, আমি অপরের হক নষ্ট করব না, আপনি দুর্নীতি থেকে দূরে থাকলেন, আপনি ঘুষ খাইলেন না, সুদ খাইলেন না, অপরের হক নষ্ট করলেন না, এটা কার হুকুমে করলেন? কাকে ভয় করে করলেন? আল্লাহকে ভয় করে করলেন। আপনার ক্ষমতা আছে আপনি আরেকজনের প্রতি জুলুম করার, কিন্তু আল্লাহকে ভয় করে আপনি জুলুম করেন নাই, এটা কাকে ভয় করে করলেন? আপনার এমন কিছু বন্ধু আছে, আপনি এমন একটা সার্কেলে আপনার আছে, আপনার সার্কেল আছে এমন একটা সার্কেল, যেই সার্কেলের কিছু লোক আছে এমন যারা নেশা করে, নিয়মিত সিগারেট খায়, নিয়মিত মদ খায়, আপনি তাদের থেকে দূরে সরে গেলেন এই জন্য যে তাদের সাথে থাকলে আপনি নামাজ সঠিকভাবে আদায় করতে পারেন না, তারা হারাম কাজ করে, তারা জেনা করে, তারা অশ্লীলতা করে, এই জন্য তাদের সাথে আপনি চললেন না, এই যে বন্ধুত্ব ত্যাগ করে আসলেন, এটাও একটা কুরবানি। এই কুরবানির শিক্ষা দেয় কে? এই কুরবানির একটা শিক্ষা এটা, আল্লাহ পাকের ভয় যার মনে থাকে সে কোনো আল্লাহর আদেশ পালন এবং আল্লাহর নিষেধ পালনের ক্ষেত্রে সবসময় আল্লাহ তাকওয়াকে অগ্রগণ্য হিসেবে গ্রহণ করে। কুরবানির 14 নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহর পছন্দ মাফিক কাজ করার সুযোগ লাভ করে। তিরমিজির বর্ণনা এসেছে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে যে মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াউমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। নবীজি বলেছেন আদম সন্তান যত কাজ করে তন্মধ্যে সেরা কাজ, কুরবানি ঈদের দিনের সেরা কাজ হচ্ছে, আল্লাহর নিকট প্রিয় কাজ হচ্ছে রক্ত প্রবাহিত করা, পশু কুরবানি করা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কুরবানি করার মাধ্যমে বান্দা আল্লাহর সবচাইতে প্রিয় কাজটা করে, সুবহানাল্লাহ। কুরবানি এত বেশি গুরুত্ব। কুরবানির 15 নম্বর শিক্ষা হচ্ছে কুরবানি যিনি করবেন আল্লাহ পাক এই কুরবানির মাধ্যমে পৃথিবীবাসীকে এই কুরবানি দাতার নেতৃত্ব প্রতিষ্ঠিত করে দিবেন পরে, আলহামদুলিল্লাহ। সূরা বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াইদি বিতালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাআইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ পাক বলছেন ইব্রাহিমকে তার রব কয়েকটি পরীক্ষা করলেন এবং ইব্রাহিম সেই পরীক্ষাগুলোতে পাশ করে ফেললেন পরে, আলহামদুলিল্লাহ। তখন আল্লাহ পাক ঘোষণা দিলেন ও ইব্রাহিম আমি তোমাকে সকল মানুষের নেতা হিসেবে ঘোষণা করলাম পরি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ঘোষণা করলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম পরে, সুবহানাল্লাহ। সারা পৃথিবীর সমস্ত মুসলমানের পিতাকে ইব্রাহিম আলাইহিসসালাম, ইব্রাহিমকে পরীক্ষা করলেন, পরীক্ষায় পাশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় পাশ করার সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন ও ইব্রাহিম সারা দুনিয়ার সমস্ত মুসলমানের পিতা এবং নেতা তোমাকে বানাই দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে এই কুরবানি করলে লাভ না লস? জোরে বলেন, যার তৌফিক আছে সে যদি কুরবানি না করে, নবীজি বলেছেন সেই ব্যক্তি যেন আমার ঈদগাহে না আসে। নবীজি প্রতি বছর কুরবানি করেছেন, মুসলমানদের জন্য এই কুরবানি করা ওয়াজিব। আল্লাহ পাক আমাদেরকে যথাযথ নিয়ম মেনে কুরবানি করার তৌফিক দান করুক, করেন আমিন।